আসসালামু আলাইকুম লার্নার্স, টিচার্স অ্যান্ড ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন, যারাই দেখছেন, সবাইকে আজকের এই সেশনে আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ আনোয়ার উদ্দিন হিরণ, নেত্রকোনা থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাকর্ডিং টু ইয়োর রুটিন নাও ইউ হ্যাভ এ ইম্পর্ট্যান্ট ক্লাস অ্যান্ড দ্য ক্লাস for the students of class 8 and the subject is English for today, English first paper. আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করব, তারপরেও যেহেতু বরিশাল অনলাইন স্কুলে আমার প্রথম ক্লাস, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওই সমস্ত কলা কুশলীকে যারা ব্যাককে থেকে, ক্যামেরার পিছন থেকে এই সুন্দর অনলাইন প্ল্যাটফর্মটাকে পরিচালিত করে যাচ্ছেন, নিবেদিত হয়ে শ্রম দিয়ে যাচ্ছেন তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী, এখন যে সময়টা চলছে এটা হচ্ছে তোমাদের দুরন্তপনার সময়, ছুটাছুটির সময়, দৌড়ঝাঁপের সময়। এই সময় ক্লাস ভালো লাগার কথা নয়, তারপরেও আবার অনলাইন ক্লাস। বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ। ইফ ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য future of your study if this condition going on? Bondura, ei obostha ta, ei corona paristhiti jodi choltei thake, tahole tomar porashonatar bhobishyot ta ki? Eta jodi tumi ektu chinta koro, I think you have to find out a way. Ekta poth kintu bondhu tomake khuje ber korte hobe, and I think online education, online class, live class is your best solution. বন্ধুরা, আমরা বসে থাকছি, কোয়ারেন্টাইনে আছি, বিভিন্নভাবে সময় কাটাচ্ছি, কিন্তু ভেবে দেখো একটা একাডেমিক ইয়ারের যে ইম্পর্টেন্ট টাইম এটা কিন্তু আমাদের কমে যাচ্ছে। আরেকটা বিষয় তোমাদেরকে বলা দরকার যে অ্যাজ এ স্টুডেন্ট অফ জেএসসি ইউর টাইম ইজ মাচ শর্ট দ্যান দ্য আদার্স, অন্যান্যদের চাইতে তোমাদের একাডেমিক ইয়ারটা কিন্তু সংক্ষিপ্ত। অ্যাজ ইউজুয়াল চললে নভেম্বরে পরীক্ষা হয়ে যায়, তাহলে এখানে এক মাস কমে গেল, বন্ধ আছে, রমজান আছে, অনেক কিছু মিলে খুবই কম সময় তোমরা পাও। তো ওই সময়ের মধ্যে থেকে আবার আমাদের অনেকটা সময় চলে যাচ্ছে করোনা পরিস্থিতির কারণে, লকডাউনের কারণে। তাহলে আমরা কি করব? আমরা আসলে বসে থাকবো না, এই অনলাইনে যার যতটুকু সামর্থ্য আছে, যে যতটুকু পারি, আমরা যুক্ত থাকব, আমাদের বন্ধুদেরকেও যুক্ত থাকতে বলবো। এবং এই যে শিক্ষকরা নিবেদিত হয়ে কাজ করছেন, শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছেন, এই অবস্থাটার সাথে নিজেকে খাপ খাইয়ে এই এডুকেশনটাকে, ক্লাস কার্যক্রমটাকে, ক্লাসরুম অ্যাক্টিভিটিসটাকে সক্রিয় রাখার জন্য। তো এটা তখনই সার্থক হবে যখন তোমরা এটাতে অংশগ্রহণ করবে, এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে তুমি কিছু না কিছু শিখতে পারবে, বেনিফিটেড হবে। লার্নার্স, এবার আমরা চলে যাই আমাদের পাঠের দিকে। লেটস সি হোয়াট উই হ্যাভ টুডে। স্টুডেন্টস, লুক অ্যাট দ্য স্ক্রিন অ্যান্ড ট্রাই টু সি হোয়াট ইজ অন দ্য স্ক্রিন। খুবই সাধারণ একটা প্রশ্ন যদি করি যে হোয়াট ইউ ক্যান সি ইন দ্য স্ক্রিন, ছবিতে স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, একেবারে সবার জেনারেল আনসার কাপড় অথবা জামা, গুড, কাপড় এবং জামা। যদি আবার দ্বিতীয়বার প্রশ্নটা করি যে এনিথিং মোর, তখন কিন্তু একটু ডিফারেন্ট আনসার আসার কথা। কি হবে? হতে পারে উই ক্যান সি ক্লক ফর উইমেন, হতে পারে উই ক্যান সি শাড়ি, শাড়ি দেখতে পাচ্ছি, ইন পিকচার টু উই ক্যান সি সাম ড্রেসেস ফর ফিমেল, রাইট? আচ্ছা, দ্বিতীয়বার প্রশ্ন করাতে তোমার চিন্তাটা কিন্তু একটু ভিন্ন জায়গায় চলে গেল। নাও অ্যাগেইন আই আস্ক ইউ, এনিথিং মোর, অর ক্যান ইউ গেস এক্সট্রা থিংস ফ্রম দ্য পিকচার? এই ক্ষেত্রে এখন হোয়াট উইল বি দ্য আনসার ফ্রম ইউ, থিঙ্ক। এখন
আমরা চলে যাব আর একটু গভীরে। কিভাবে গভীরে যাব, যে এখন কিন্তু কেউ দেখবে যে ডিফারেন্ট কালার্স, কেউ দেখবে কাপড়গুলি মেবি সুতি কাপড়, কেউ দেখবে জামা, ঠিক আছে, জামার ডিজাইন, জামার কালার, এটসেট্রা। নাও ইফ আই আস্ক ইউ হোয়াট টাইপ অফ ক্লথ ইউ ক্যান সি হেয়ার, অর হু জেনারেলি মেক দিস টাইপ অফ ড্রেসেস অর ক্লথ অর শাড়িজ, হোয়াট উইল বি দ্য আনসার? ফ্রেন্ডস, লেটস সি দ্য আনসার। Ethnic people, right? Right. Now, our today's topic is ethnic friends 1 and 2. You know there are two parts in UFT about the lesson, and we will try to complete the two lessons 3 and 4 today. এখন বন্ধুরা একটা প্রশ্ন এখানে থাকে, অনেকেই এটা আমার স্কুলের স্টুডেন্টরা করে, বিশেষ করে একটু উইকার স্টুডেন্ট যারা আছে তারা করে, যে আসলে স্যার কি পড়ব। গুড, তারা আসলে এখানে কিছু পড়ার পায় না, আসলেই তো প্রশ্ন কি পড়ব। আজকে বন্ধুরা আমরা কিছুই পড়ব না, কি করব, জাস্ট দেখব এই লেসনটার মধ্যে কি আছে। বাট If you find anything new, you have to store in your mind. আমরা রিভাইজ দিব, আমরা জানি যেহেতু এটা ইউনিট ওয়ান, সেহেতু এটা অলরেডি কমপ্লিটেড বাই ইউর টিচার, প্রথম দিকে এই চ্যাপ্টারটা হওয়াতে এটা অনেকেই পড়ছে। জাস্ট আজকে কি করব আমরা, আজকে আমরা রিপিট করব। কি করব, কি বলে এটাকে ইংরেজিতে, যে রিপিট করা, রিভাইজ করা, এগেইন এটাকে পড়া, লাইক দিস সামথিং। তো আমরা দ্বিতীয়বার যদি পড়ি দেখব, কিন্তু আমার প্রশ্ন থাকবে তোমাদের কাছে, রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যে নতুন কোনো ইনফরমেশান পাওয়া মাত্রই ইউ হ্যাভ টু কালেক্ট ইট, ইউ হ্যাভ টু স্টোর ইট, ইউ হ্যাভ টু নোট ইট। ওকে, লেটস সি দ্য অ্যানাদার স্লাইড। হিয়ার অবজেক্টিভস, এই লেসনটার অবজেক্টিভস কি, অবজেক্টিভস লার্নিং আউটকামস। লার্নিং আউটকামসটা কি, হোয়াই উই আর রিডিং দ্য লেসন, অর আফটার সাকসেসফুলি রিডিং দ্য লেসন হোয়াট দ্য স্টুডেন্টস, হোয়াট ইউ উইল লার্ন ফ্রম দ্য লেসন। বুঝতে পেরেছো কি না, সঠিকভাবে, সুন্দরভাবে, সফলভাবে এই লেসনটা পড়ার পর আমরা কি শিখব, আমাদের কি শেখা দরকার, কি শেখা উচিত, কি আমরা এটাতে পাবো। টক অ্যাবাউট ইথনিক পিপল, যে ইথনিক পিপলের কথা বলা হচ্ছে, তাদের সম্পর্কে কথা বলা, ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ, বইতে দেওয়া আছে, ক্লু দেওয়া আছে, আই হ্যাভ টু ফিল আপ সাম গ্যাপস, অ্যান্ড লাস্ট ওয়ান ইউ হ্যাভ টু রাইট এ ডায়ালগ। স্টুডেন্টস, লেটস সি, হিয়ার আই ওয়ান্ট টু মেনশন ওয়ান থিং, দ্যাট মনে রাখতে হবে, আমরা প্রত্যেকটা কাজ কিন্তু কোনো না কোনো উদ্দেশ্যে করি। জাস্ট অ্যান এক্সাম্পল, আই এম ফ্রম নেত্রকোনা, নাও আই এম ট্রাইং টু গিভিং এ লেসন, বাট হোয়াই, এইমস অ্যান্ড অবজেক্টিভসটা কেন, দুইটা অবজেক্টিভস, একটা হচ্ছে টু স্টে বিসাইড হু আর ওয়ার্কিং হার্ড ইন দিস সিচুয়েশন, এই অবস্থাতে যে সকল শিক্ষক কঠিন শ্রম দিচ্ছেন ওই সমস্ত শিক্ষক ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। Another thing, to give something to our students in this crisis situation. এই যে আমাদের একটা সংকটময় সময় চলছে, এই সংকটময় সময়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কি করবে, অন্তত কিছু না কিছু ঘরে বসে তারা আমাদের মাধ্যমে, এই লেসনগুলোর মাধ্যমে পাবে, এই উদ্দেশ্যে কিন্তু আমি পাঠদান করছি। সো আমাদের লেসনগুলোর অবশ্যই একটা এমস অ্যান্ড অবজেক্টিভ থাকে, এটা অবশ্যই অবশ্যই তোমরা খেয়াল করবে। Now, we will discuss about some words, important words. In EFT, especially first paper, you have to remember, in each lesson, you will introduce some head words, some keywords and some new words.
আমি যদি বলি তোমাদেরকে যে প্রত্যেকটা লেসনের মধ্যেই কিছু নতুন শব্দ পাওয়া যাবে, নতুন শব্দ বলতে স্টুডেন্টসদের জন্য নতুন শব্দ কিছু পাওয়া যাবে, কিওয়ার্ড যেমন ইথনিক পিপল, আমাদের লেসনটার নামই হচ্ছে ইথনিক, তাহলে এই শব্দটা হচ্ছে এই লেসনের জন্য আমাদের কিওয়ার্ড, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দিস ওয়ার্ড, এই ওয়ার্ডটা সম্পর্কে অবশ্যই তোমাকে জানতে হবে যেহেতু এই ওয়ার্ডটা আমাদের লেসনের নামের সাথে সরাসরি যুক্ত, রাইট? ওকে, আনাদার থিং, সাম হেয়ার ওয়ার্ড, কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ডটা না বুঝলে, যে শব্দটা না পড়তে পারলে ওই লাইনটার মিনিংটা বোঝা যায় না, রাইট? আমি একটা উদাহরণ দিই, সাপোজ সে অ্যান এক্সাম্পল, মিস্টার এক্স ওয়াজ অ্যারেস্ট, মিস্টার এক্স ওয়াজ অ্যারেস্টেড হোয়াই হি ওয়াজ টেকিং ব্রাইব, মিস্টার এক্স ওয়াজ অ্যারেস্টেড হোয়াইল হি ওয়াজ টেকিং ব্রাইব। এখন ব্রাইব শব্দটা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না মিস্টার এক্স অ্যারেস্ট হয়েছিলেন হোয়াইল টেকিং, যখন নিচ্ছিলেন ব্রাইব। এখন ব্রাইব যদি তুমি না জানো তাহলে কিন্তু এই কমপ্লিট সেন্টেন্সটার অর্থটা বুঝতে পারবে না। তাহলে দেখো একটা শব্দ তোমার অনেকগুলো জানা শব্দকে অকার্যকর করে দিয়েছে, কেন? যেটার অর্থ না জানার কারণে আমি অর্থটা বুঝতে পারছি না। তো এরকম হেডওয়ার্ডগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। ইথনিক, লেটস সি সাম ওয়ার্ড, হিয়ার ইউ ক্যান সি দি ওয়ার্ড, হোয়াট, রেসিয়াল, ট্রাইবাল, ইথনোলজিক্যাল, দ্যাট মিন্স দিস ওয়ার্ড, দিস ওয়ার্ডস মিনিং অ্যান্ড দ্য মিনিং অফ দিস ওয়ার্ড ইজ সেম, দিস ইজ ইটস মিনিং, রাইট? ইংলিশ টু ইংলিশ মিনিং। ইফ আই শো অ্যানাদার ওয়ার্ড, মেজ, শব্দটা না চিনলেও মেজ কিন্তু সবাই চিনে, কি ওয়ান কাইন্ড অফ ক্রপ, কি সেটা? ওয়ান কাইন্ড অফ ক্রপস, ভুট্টা যাকে বলা হয়, রাইট? লেটস সি ব্রিজিয়ন, দেখবা অনেকগুলো এনজিওর সাইনবোর্ডে কিন্তু লেখা থাকে অমুক রিজন তমুক রিজন, তাহলে রিজনটা কি? স্বাভাবিকভাবেই বোঝা যায় যে একটা এলাকা, জোন, নাকি? লেটস সি টেরিটরি, জোন, বেল্ট, এক্সেট্রা। স্টুডেন্টস, সি দ্য ওয়ার্ডস কেয়ারফুলি অ্যান্ড ট্রাই টু মেমোরাইজ অর ট্রাই টু গেস হোয়াট উই আর ডুইং হিয়ার। স্টুডেন্ট, মাইনরিটি, হু ক্যান সে হোয়াট ইজ ইট, স্মলার পার্ট, ক্ষুদ্রতম অংশ, মেজরিটি কি হতে পারে বন্ধুরা? ওকে, ম্যাচ ইওর আইডিয়া, মোস্ট, মাস, লার্জ, লার্জার পার্ট। নাও ইফ আই শো ইউ অ্যানাদার, শিফটিং, ক্যান ইউ থিঙ্ক হোয়াট ইজ শিফটিং? শিফটিং ইজ মুভেবল, দ্য মিনিং অফ শিফটিং ইজ মুভেবল, রাইট? নাও কমিউনিটিজ, লেটস সি হোয়াট ইজ কমিউনিটি, ইফ ইউ ক্যান সি দ্য sentence I am reading, a body of people living in the same place under the same law. আমি আবার রিপিট করি যারা বুঝতে পারছো না বা দেখতে পাচ্ছো না, আমি বলে দিচ্ছি, a body of people living in the same place under same law. একটা এলাকায় একই নিয়মে যদি কিছু জনগণ, লোকজন বাস করে তাহলে ওটাকে বলা হয় কমিউনিটি, রাইট? স্টুডেন্টস, মনে রাখতে হবে একটা ক্লাস যদি তোমাদের রিয়েল সিচুয়েশনে চলে, তোমার ক্লাসরুমে চলে, এবং সেই ক্লাসটাতে যদি 40, 45 or 50 স্টুডেন্টস থাকে, সবাই কিন্তু সমান বুঝতে পারে না, রাইট? যে কোনো লেসনই হোক এক একজন এক এক রকম বুঝে। সো অনলাইন ক্লাসগুলোতেও কিন্তু সবাই নাই, কারা আছে যারা একটু মোর কনসাস, হু লাভস দেয়ার এডুকেশন, হু থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার অফ দেয়ার স্টাডি,
তারাই কিন্তু আজকে আমাদের সাথে যোগ হচ্ছে। এখন প্রত্যেকটা মানুষের কাছে স্মার্টফোন রয়েছে, প্রত্যেকটা অভিভাবকের কাছে রয়েছে, বাট ফর দেয়ার আনকনসাসনেস, তাদের অসচেতনতার কারণে দা কান্ট জয়েন উইথ আস, আমাদের সাথে যোগদান করতে পারছে না। তোমরা তাদেরকে বুঝিয়ে দিবে, বলে দিবে, অভিভাবকদেরকে সাজেস্ট করবে যে সংসদ টেলিভিশনের ক্লাস এবং প্রত্যেকটা ডিভিশনাল অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে, যে অনলাইন স্কুলগুলো খোলা হয়েছে, এগুলো যেন ফলো করে। অফকোর্স ইউ উইল বি বেনিফিটেড, এটা উপকৃত হবে। ফ্রেন্ডস, নাও ইউ ক্যান সি এ ভেরি কমন পিকচার, আই থিঙ্ক this is a map of our country, map of Bangladesh, but beside the map here you can see some people. Now if I ask you, can you guess anything by seeing this map or these people? Eta shobai parar kotha je jehetu amader lesson shuru hoye geche, lesson somporke amra jene gechi, eta ekta manchitro, ekhane kichu people ache, of course they are ethnic people, that means it's showing, the map is showing the living place of our ethnic people, right? ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে বলছি তাদের বসবাসের এলাকাটা মানচিত্রের মধ্যে চেনানো হয়েছে। এখন বন্ধুরা, আমি যদি জিজ্ঞেস করি যে এই মানচিত্র অবস্থানটাতে কোন এলাকা থাকে, এটা না দেখেও তোমরা বলতে পারবে যে চট্টগ্রামের এলাকা থাকে। এখানে কি থাকে? পূর্ব দিকে সিলেট ডিভিশন, রাইট? সিলেট ডিভিশন চট্টগ্রামে, এবং কিছু ময়মনসিংহেও আছে, গারো প্রজাতির, গারো যে সম্প্রদায়টা রয়েছে তারা ময়মনসিংহ শেরপুর এলাকাটা মিলে বসবাস করে। দ্যাট মিন্স দ্য মেজরিটি ইথনিক পিপল লিভ ইন চিটাগং হিলস্যাক, সাম অফ দেম লিভ ইন ফরেস্ট এরিয়া, অ্যান্ড সাম অফ দেম লিভ ইন ডিফারেন্ট প্লেস অফ আওয়ার কান্ট্রি। স্টুডেন্টস, লেটস সি অ্যানাদার থিং। Now, there are four pictures in front of you, and if you see the picture very carefully, what you can see? একটু ভালোভাবে যদি দেখতে বলি তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ, কি মনে হয় এখানে? This is forest area or hill areas. These are some fruits, say something fruits, lemon or something like that. Here two women are working in the field, and here are some people working in the field. Now students, if I ask you, what can you guess from these pictures? If you say in one word, what you will say? এই যে কয়েকটা অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি ছবিতে, কাজ করছে পাহাড়ি এলাকা, কিছু মাটি খনন করার চেষ্টা করছে, বা গাছ লাগানোর চেষ্টা করছে, বা কৃষি কাজ করার চেষ্টা করছে। এখন আমি যদি তোমাদেরকে বলি যে এক কথায় এই বিষয়টাকে কী বলা হয়, আই থিঙ্ক অল অফ ইউ উইল বি এবল টু সেভ What is it? Let's match your answer and my answer. Jhum cultivation, right? This is picture of jhum cultivation. Students, from this picture, I think you can guess how much difficult is their cultivation. কৃষিকাজ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা স্বচ্ছ ধারণা রয়েছে, এবং আমরা যেহেতু কৃষি প্রধান দেশ আমরা সবাই এটা সম্পর্কে জানি, কিন্তু জুম চাষ, জুম কালটিভেশন ইজ ডিফারেন্ট। দেখো, পাহাড়ের মধ্যে মাটি খনন করে মাটিকে চাষের উপযোগী করা হচ্ছে, দ্যাট মিন্স ইট ইজ মাচ মোর চ্যালেঞ্জিং দেন আদার্স, দেন আস, আমাদের চাইতে, অন্যান্যদের চাইতে এত বড় চ্যালেঞ্জিং একটা কাজ, রাইট? আরেকটা জানি যে মাটিতে উর্বরতার একটা ব্যাপার থাকে, ফলি পড়ার একটা ব্যাপার থাকে, বাট ইন দিস সিচুয়েশন দিস পিপল দে ডোন্ট হ্যাভ দিস অপরচুনিটি, ফলি পড়ার অপরচুনিটি কিন্তু তাদের নাই,
দ্যাট মিনস জুম কালটিভেশন ইজ ডিফিকাল্ট, কিন্তু তারপরেও আমাদের এথনিক ফ্রেন্ডসরা এই কাজটা করে জীবন ধারণ করছে এবং প্রচুর পরিমাণে ফসল তারা উৎপন্ন করে। লেবুর কথা বলতে গেলে আই হ্যাভ এ স্মল এক্সপিরিয়েন্স আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। একবার বান্দরবন বেড়াতে গিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর লেবু ওখানে পাওয়া যায়, বাট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট দ্য স্কিন অফ দ্য লেমন ইজ ভেরি ভেরি টেস্টি। লেবুর যে খোসা বা বাকল, যে স্কিন যেটাকে বলা হয়, এটা খুবই পুরু এবং খুবই টেস্টি, রাইট? এটার যে রস এটাও একটু ভিন্ন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দ্য অল দ্য ইথনিক পিপল লুক লাইক সেম, দ্যাট মিনস উই কান্ট আইডেন্টিফাই দেয়ার এজ। তাদেরকে দেখতে সবাইকে একই রকম মনে হয় এবং দেখে কোনটা মা কোনটা মেয়ে বোঝার কোনো উপায় নাই। And another thing I have noticed, every person are much more laborious. আমার কাছে যেটা মনে হয়েছে প্রত্যেকটা মানুষ প্রচন্ড পরিশ্রমী। এই বান্দরবান এক্সপিরিয়েন্স থেকে আমি এটা পেয়েছি। স্টুডেন্টস, নাও অ্যানাদার স্লাইড, টু পিকচার্স অ্যান্ড সাম রাইটিং টেক্সট। If you see the text, the font is very small, maybe you can't read, but I am helping you. The Chakmas people with their own culture, literature and traditions. Eta amra already jene gechi, amader jemon nijesho dharmo, sanskriti, bhasha royeche, as like as চাকমার কথা বলা হচ্ছে, তাদেরও কিন্তু এখানে একটা ভাষার ট্রেডিশন রয়েছে। দ্য চাকমাস উইমেন ওয়্যার অ্যাঙ্কেল লেংথ ক্লথ অ্যারাউন্ড দ্য ওয়েস্ট হুইচ ইজ অলসো কল ফিনন অলসো হাদি ওয়ার্ক অ্যাবভ দ্য ওয়েস্ট অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার অর্নামেন্টস। দ্য ফিনন অ্যান্ড হাদি আর কালারফুলি হ্যান্ডরোড উইথ দেয়ার ভেরিয়াস ডিজাইনস। দ্য ডিজাইনস ইজ ফার্স্ট এম্বয়ডারিড অন দ্য প্লেস অফ ক্লথ নোন অ্যাজ আলাম। শিক্ষার্থীরা, আমি যদি এটার একটু আলোচনা করি, সংক্ষিপ্ত আলোচনায় যদি এটা বলতে চাই, চাকমাদের নিজস্ব সংস্কৃতি সাহিত্য রয়েছে এবং চাকমা মহিলারা কোমরের চারদিকে গোড়ালি পর্যন্ত কাপড় পরে, যাকে বলা হয় ফিনন, এবং কোমরের উপর দিয়ে একটি হাদি, এবং এটার পাশাপাশি বলা হচ্ছে কি অর্নামেন্টের কথা বলা হচ্ছে, পাশাপাশি যে রূপার অলঙ্কার পরিধান করে। ফিনন এবং হাদি বিভিন্ন ডিজাইনে তৈরি করা, বাট মোস্ট অফ দেম আর ওন মেড, তারা নিজেরাই এটা তৈরি করে এবং এটা যে কাপড়টাতে নকশা করে এটা তৈরি করে সেটাকে বলা হয় আলাম। স্টুডেন্টস, in your EFT you have a small text. If you read it, you will get some information. Beside this information, I have tried to add some new information, such as Chakmas dress, what is the name of the dress, who made the dress, etc. To boite je somosto information gulo royeche ami tar sathe aro kichu jukto korar chesta korechi। ওখানে অতি সংক্ষেপে তোমরা পেয়েছ, আমি আরও জানিয়ে দিলাম যে ফিনন, হাদি, কালারফুলি, যে ভেরিয়াস ডিজাইনের এভাবে তৈরি করে, এবং এই যে যে ক্লথ যেটাতে ডিজাইনটা এম্ব্রয়ডারি করে তারা, এটার নাম হচ্ছে আলাম, এটসেট্রা। স্টুডেন্টস, আমি আগেই বলেছি যে যখনই আমরা নতুন কিছু একটা লেসনে পাবো, আমরা সেটা স্মরণ রাখার চেষ্টা করব, নোট করে রাখার চেষ্টা করব, এবং এভাবে একটা একটা করে আমরা লেসন শেষ করব এবং অল্প অল্প করে শিখব। ফ্রেন্ডস, নাও অ্যানাদার পিকচার অ্যান্ড অ্যানাদার টেক্সট। বাই দ্য পিকচার, from the picture can you guess anything, who are they? Amra bolchilam je bibhinno community er kotha, eta ashole kon community hote pare eta ki ektu bojha jay kader kotha bola hocche। e je ekhane dewa ache garos, garoder somporke ki bola ache ekhane dekho, ami ektu pori ektu information dei, boito ache, etao extra jog kora hoyeche।
দ্য কমন রেগুলার ফেস্টিভ্যাল দোজ কানেক্টেড উইথ এগ্রিকালচার অপারেশনস। গারোদের বেশি সবচেয়ে বেশি উৎসবগুলো বা বেশিরভাগ উৎসবগুলো কৃষিকাজের সাথে যুক্ত। মোস্ট গারো ফেস্টিভ্যাল বেজ দ্য এগ্রিকালচারাল সাইকেল ক্রপস। দ্য হার্ভেস্টিং ফেস্টিভ্যাল ওয়াঙ্গালা ইজ দ্য বিগেস্ট সেলিব্রেশন ফর দেয়ার ট্রাইবাল হ্যাপিনিং মান্থ অফ অক্টোবর নভেম্বর এভরি ইয়ার। বলছে যে প্রতি বছর অক্টোবর নভেম্বর মাসে উপজাতিদের মধ্যে সবচেয়ে বড় ফসল কাটার উৎসব হিসাবে গারোরা এটা পালন করে এবং এটার নাম হচ্ছে ওয়াঙ্গালা। এরপরে আরো কি বলা আছে যে ইট ইজ দ্য থ্যাংকস গিভিং আফটার দ্য হার্ভেস্ট দ্য ওয়ানার অফ গড সাউদার্ন প্রোভাইডার দ্য নেচার্স বিউটি আদার ফেস্টিভ্যাল ইনক্লুডেড গারো মাগ গোয়া আঙ্গালা এক্সেট্রা। এছাড়া আরো কি হচ্ছে যে প্রকৃতির উদারতা প্রদানকারী দেবতা সালজং এর সম্মানে ফসল কাটার উৎসব হিসাবে এটা করে থাকে। এছাড়াও গেলা গোয়া এবং আগালমাকা নামে আরো কিছু উৎসব করে থাকে। স্টুডেন্টস, হিয়ার আই ওয়ান্ট টু মেনশন ইউ ওয়ান থিং দ্যাট দ্য ফিউচার অফ ক্রপস সামটাইমস ডিপেন্ড অন নেচার। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ফসলের অনেকটা ভবিষ্যৎ কিন্তু প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ অতিমাত্রায় খরা, অতিমাত্রায় বৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টি এগুলো কিন্তু ফসলের জন্য হুমকি। এবং আমরা দেখেছি যে কখনো কখনো শিলাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়, অতিরিক্ত খরার কারণে পোকায় ধরে, বৃষ্টির কারণে ফসল একবারে মাটিতে নুয়ে পড়ে কাটার অনুপযোগী হয়ে যায়। বিভিন্ন দুর্যোগ উপেক্ষা করে আমাদের কৃষকরা এই ফসলগুলো তুলে থাকেন। বাট ক্যান ইউ থিঙ্ক মোস্ট অফ দ্য ফার্মার গেভ থ্যাংকস টু দ্য গডস ফর দিস গুড অপরচুনিটি? এটা কিন্তু একটা সুন্দর একটা বিষয় আমি তোমাদেরকে মনে করে দিতে চাই যে সৃষ্টিকর্তা হচ্ছে প্রকৃতি নিয়ন্ত্রণের মালিক। তো তিনি যদি আমাদেরকে সুন্দরভাবে ফসল কাটার সুযোগ দেন, ফসল ফলানোর সুযোগ দেন, ফসল শুকিয়ে একবারে ঘরে তোলা পর্যন্ত সুযোগ দিয়ে থাকেন, আমাদের কি তাকে একটা থ্যাংকস দেওয়ার উচিত নয়? অফকোর্স গারোরা কিন্তু সেটা করছে। আই থিঙ্ক ইট ইজ এ ম্যাটার অফ লার্নিং। সুন্দর শিক্ষণীয় একটা বিষয় যে আমরা প্রত্যেকটা কাজেই আমরা সৃষ্টিকর্তার অনুগত্য স্বীকার করি, হয়তো এটা অনুষ্ঠান হিসাবে এভাবে আমরা করি না, তো গারোরা এটা করে। আমরাও মন থেকে শুক্রিয়া আদায় করব ফর ইচ গুড ওয়ার্ক অফ আওয়ার অলমাইটি ক্রিয়েটর। সৃষ্টিকর্তার প্রত্যেকটা ভালো কাজের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। লার্নার্স, লেটস সি নাও again you can see two pictures and writing. ছবিটা দেখলে আমার মনে হয় বুঝে যাওয়ার কথা কাদের কথা এখানে বলা হচ্ছে, মণিপুরী, রাইট? মণিপুরী এবং মণিপুরী শাড়ি ইজ মাচ ফেমাস ফর আওয়ার উইমেন ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড ইট হ্যাজ এ গুড মার্কেট অল ওভার বাংলাদেশ। শুধু সিলেটে নয়, মণিপুরীদের জন্য নয়, আমাদের প্রত্যেকেরই এটার একটা সুন্দর মার্কেট রয়েছে, সেই মণিপুরীর কথা জানবো। এখানেও বলা হচ্ছে দে হ্যাভ দেয়ার ওন ইউনিক ক্যারেক্টারিটিস। তাদেরও কিন্তু একটা নিজস্ব সংস্কৃতি এবং বৈশিষ্ট্য তাদেরকে রয়েছে, ঠিক আছে? এরপরে কি বলছে, ট্রেডিশনাল মণিপুরি ইজ কাস্টম ফর উইমেন্স। ইলেকট্রিসিটি হ্যাড গন, নো প্রবলেম, উই উইল ফিনিশ ইট ইন টাইমলি। তাদের ফিনাক হচ্ছে প্রধান পোশাক বলা হয়, অ্যান্ড অ্যারাউন্ড দ্য সিট সরং। এখানে আরেকটু বলছে যে মণিপুরীদের শাল, ফনেক এবং সরং নামে স্কার্টের চারপাশে একটি ওড়না মোড়ানো থাকে। এবং মণিপুরীরা কি যে ধুতি, যেখানে বলা আছে যে জ্যাকেট ফয়েল পাগড়ি টার্বান, ধুতি এবং পাগড়ি পরে থাকে। স্টুডেন্টস, এখানে এবার বলা হচ্ছে একটু মারমাদের কথা। দেখো মারমাদের কথা কি বলা হচ্ছে, ইলেকট্রিসিটির জন্য লাইট একটু কমে গেছে, প্রবলেম নাই, আমরা দেখি। মারমা পুরুষ মহিলারা সাধারণত থমি এবং এনজি পরে থাকে, এবং এনজির অপর নাম হচ্ছে ব্লাউজ, ব্র্যাকেটে দেওয়া আছে দেখছো, ঠিক আছে? এবং হচ্ছে
যে দেয়ার ওন রেসেস ইউজিং ট্রেডিশনাল ওয়েভিং টেকনোলজি। এখানে বলা হচ্ছে যে তারা নিজস্ব, মার মানে নিজস্ব প্রযুক্তি তারা ব্যবহার করে থাকে এবং নিজেরাই এটা তৈরি করে থাকে। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস ইজ দ্যাট মেনি নাও পারচেস কমন বাঙালি ড্রেসেস ফ্রম মার্কেট। এখন কিন্তু অনেক মারমারা বাংলাদেশি আমাদের মতো পোশাক কিন্তু তারা কিনে নেয় এবং পরিধান করে। স্টুডেন্টস, এখানে মূল পিপলের কথা বলা হচ্ছে, তো যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে আমরা শুধু এটাকে স্কিপ করে আমরা আরেকটু ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চাই। এবার আমরা হচ্ছে একটু কাজ, যেটা আমাদের বইতেও রয়েছে সেকশন বিতে, যে ম্যাচ করতে হবে কলাম টু, কলাম আছে এ আর বি, এর বি মধ্যে। তার মানে এখানে দেওয়াও আছে যে এক সাইডে রয়েছে আমাদের কোয়েশ্চন আর এক সাইডে রয়েছে অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে কোয়েশ্চেন আর অ্যান্সার আমরা মিলানোর চেষ্টা করব। তাহলে এক নাম্বার আছে হোয়ার ডু দ্য ইথনিক পিপল বিল্ড ইন দেয়ার হাউস। এটা আমরা এই যে বইয়ের মধ্যে যখন পড়ি, বইয়ের মধ্যে রয়েছে যে মাচং, মাচাংয়ের কথা আছে, তোমরা পড়েছ। তাহলে আমরা দেখি দ্য উজেন ব্যাম্বু প্ল্যাটফর্ম দ্বারা করে। হোয়াট আর দ্য ফেভারিট পাস্ট টাইম, তাদের ফেভারিট পাস্ট টাইম হচ্ছে ফিশিং অ্যান্ড হান্টিং। বিউগেল এর কথা বলা হচ্ছে যে কি বলে মহিষের শিং দ্বারা তৈরি যে যন্ত্রটা, ইজ এ ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মেড বাই বাফালো হর্ন। হোয়াট ডু দ্য উইমেন ওয়ার, মহিলারা কি পরিধান করে থাকে, থামিজ শরণ অ্যান্ড এঙ্গিস। হোয়াট আর দেয়ার কি কিচেন, হচ্ছে বেম্বু অ্যান্ড উইড। হোয়াট ইজ দেয়ার স্টেপল ফুড, ইজ এ, এটা ঠিক পেজ নাম্বার 6 রিডিং টেক্সটে সরাসরি দেওয়া আছে, দ্য রাইস ইজ দেয়ার স্টেপল ফুড। ফ্রেন্ডস, নাও ফিল ইন দ্য গ্যাপস। আই থিঙ্ক দিস ইজ ভেরি ইজি গ্যাপস। আই থিঙ্ক অল অফ ইউ উইল বি এবল টু দ্য গ্যাপস প্রপারলি। দ্য ওয়ার্ডস আর গিভেন হিয়ার, ইউ হ্যাভ টু চুজ ওয়ান ফ্রম হিয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু পুট ইন কারেক্ট ওয়ার্ড ইন দ্য গ্যাপস। তাহলে প্রথমটাতে আছে ট্রাইবাল পিপল ফলো দেওয়ার, কি তাদের কি অনুসরণ করে। আমরা আগেই বলেছি যে দে হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল, তাহলে প্রত্যেকের যেহেতু নিজস্ব লাইফস্টাইল রয়েছে ওটাই তারা অনুসরণ করে, রাইট। দ্য প্ল্যাটফর্ম দে বিল্ড দেয়ার হাউস ইজ কল্ড, যে প্ল্যাটফর্মে যেভাবে তাদের বাড়িটা তৈরি করে, থাকার ঘরটা তৈরি করে, এটাকে কি বলা হয়, ব্যাম্বু উড দিয়ে তৈরি করা বলা হয় মাচান, রাইট। মেন ওয়ার অ্যান্ড উইমেন, কি করে মেনে কি পরে দেখি, লুঙ্গি লাইক আস। অ্যান্ড উইমেন কি করে দেখো, ওয়াক দেয়ার ওন ক্লথ। এই তথ্যটাও কিন্তু আমরা এখানে পেয়েছি যে তারা নিজেদের কাপড়গুলো নিজেদের প্রযুক্তির মাধ্যমে নিজেরাই বুনে থাকে, নিজেরাই তৈরি করে থাকে। তো দিস ওয়ান, দেয়ার স্টেপল ফুড ইজ, একটু আগেও আমরা বলেছি, রাইস। দে আর ফন্ড অফ ড্যান্স অফ মিউজিং অ্যান্ড স্পোর্টস, এগুলো তারা খুবই পছন্দ করে থাকে। অ্যান্ড ড্যাশ ইজ দেয়ার ফেভারিট স্পোর্টস, ক্যান ইউ সে, রেসলিং, রেসলিং ইজ দেয়ার ফেভারিট, রেসলিং। স্টুডেন্টস, ইলেকট্রিসিটি ইন্টারাপ্ট আস এ লিটল বিট, বিদ্যুৎ চলে যাওয়াটা আমাদের সামান্যতম হলেও ইন্টারাপ্ট করেছে, বাট আই থিঙ্ক আমরা ম্যাক্সিমাম লেসনটাই আমরা শেষ করতে পেরেছি। এবার আমরা একটু একটা কাজ দিতে চাই তোমাদেরকে, এবং এটা হচ্ছে বেসড অন ইউর রিয়ালিটি, বইয়ের মধ্যেই আছে এটা, যে ইমাজিন ইউ হ্যাভ এ মারমা ফ্রেন্ড, রাইট এ ডায়লগ আস্কিং হিম অ্যাবাউট দেয়ার ফুড, ড্রেস, সংস, স্পোর্টস, পাস্ট টাইম অ্যান্ড লাইফস্টাইল। তোমার মারমা একটা ফ্রেন্ডের লাইফস্টাইল, ফুড এবং কালচার, তাদের ফেভারিট থিংস, এগুলো উল্লেখ করে ইউ হ্যাভ টু রাইট এ dialogue, that means write a dialogue between you and your mama friend. Students, আজকে আমরা শেষ করব, আবার আরেকটা লেসন নিয়ে আমরা খুব শীঘ্রই সামনে আসব। বিফোর দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইউর সেলফ অ্যাট হোম অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাই টু কন্টিনিউ ইউর স্টাডি অ্যাজ ফলোয়িং দ্য অনলাইন ক্লাসেস। And my advice is that বিচলিত হওয়া যাবে না,
যেভাবেই আছি, যে অবস্থায় আছি, আমাদের মৌলিক বিষয়গুলো আমরা খেয়াল করব। মৌলিক বিষয়গুলোর মধ্যে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো থাকা, সুস্থ থাকা, নিজেকে একা রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং করোনার উপসর্গ রয়েছে এরকম স্থান থেকে, এরকম ব্যক্তি থেকে দূরে থাকা। স্টুডেন্টস, বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুন্দর থাকবে, আল্লাহ হাফেজ।